নমস্কার বন্ধুরা হোম মেকার্স কুকবুকে সবাইকে স্বাগত সবাইকে রবীন্দ্র জয়ন্তীর অনেক শুভেচ্ছা জানাই ভাজা মুগের ডাল পোড়ো কাঁচা লঙ্কা দিয়ে মুগের ডাল সিদ্ধ করে নেবে ভালো ঘি বেশি করে চড়িয়ে তাতে তেজপাতা দাও খানিকটা আদা বাটা অল্প ভেজে সিদ্ধ ডালটা ঢেলে দেবে এতক্ষণ পড়ছিলাম স্বর্গীয়া পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ি রান্নার বইটার একচল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে কিছুটা এখানে দু নম্বর রেসিপিটি আছে ভাজা মুগের ডাল পোড়ো ঠাকুরবাড়ির মেয়েরা কিন্তু তৎকালীন যুগে যথেষ্ট আধুনিকা ছিলেন নানা রকম বেকিং গ্রিল এই সব রান্না ছাড়াও আমাদের যে ঐতিহ্যবাহী বাঙালি রান্না সেগুলো তারা ধরে রেখেছিলেন ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনেই তারা এত সুন্দরভাবে সমস্ত রান্না করতে পারতেন সাজগোজ ঘর সাজানো শিক্ষা দীক্ষা রুচি সব কিছুতে তারা প্রকৃত আধুনিকা হয়ে উঠেছিলেন কারণ তারা নিজেদের ঐতিহ্য ধরে রাখতে পেরেছিলেন এই বইয়ের থেকে আমি প্রতি রবীন্দ্র জয়ন্তীতে একটা করে রান্না করি তাহলে চলুন দেখে এই অসাধারণ স্বাদের ভাজা মুগের ডাল পোড়ো করতে কি কি লাগে রান্নাটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এই ভাজা মুগের ডাল পোড়োর জন্য নিয়েছি ভালো মুগ ডাল আড়াইশো গ্রাম আপনারা সোনা মুগ ডাল পারলে তাই নেবেন চারটে তেজপাতা আর নিয়েছি আদা বাটা হাফ টেবিল স্পুন দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর দুধ নিয়েছি ষাট গ্রাম যতটা ডাল নেবেন তার চার ভাগের এক ভাগ আনুমানিক দুধ নিলেই হবে এখানে চিনি নিয়েছি এক টি স্পুন নুন নিয়েছি ওয়ান ফোর্থ স্পুন একটু ভালো ঘি বেশি করে লাগবে এই রান্নাটায় তাই আমি ভালো ঘরে তৈরি আমার বাড়িতে তৈরি ঘি নিয়েছি এক টেবিল স্পুন আর এক স্পুন তাহলে এবার রান্না শুরু করা যাক প্রথমে একটা ননস্টিক প্যানে আমি আড়াইশো ডাল ভালো করে ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিট ডালটা ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে কয়েকটা ডালের দানা যখন একটু কালো হয়ে আসবে তখন নামিয়ে রেখে দিতে হবে দেখুন আমি ডালটা ভালো করে ভেজে নিচ্ছি এবার ডালটা নামিয়ে রেখে দেব এই রান্নাটায় কিন্তু দারুণ স্বাদ আসে একবার বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবেন ঢেলে দিলাম এক গ্লাস জল এখানে তিনশো মতো জল আছে তিনশো মিলিলিটার আড়াইশো ডালে আমি ছশো মিলিলিটার জল ব্যবহার করেছি জলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম নুন একদম ডাল রান্নাটা শেষ হয়ে গেলে নুনটা আরেকবার চেখে দরকার হলে আরেকটু দিয়ে দেবেন প্রথমে একটু কম নুন দেওয়াই ভালো এবার যোগ করে দিলাম ভাজা মুগ ডালটা ভাজা মুগ ডালটা অবশ্যই ভাজার পর ভালো করে পনেরো মিনিট রেখে দিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেবেন পনেরো মিনিট রেখে দিলে ডালটা ঠান্ডা হয়ে যাবে হাতে গরম লাগবে না তাই বললাম এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি ডালটা জলের সাথে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি দশ মিনিট পর এরকম দেখতে হয়েছে জলটা একটু কমে গেছে আবার আমি ঢেলে দিলাম এক গ্লাস জল টোটাল ডালটা কুড়ি মিনিট সেদ্ধ করতে হবে আমি কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করিনি যেহেতু তৎকালীন সময়ে প্রেশার কুকার ব্যবহার হতো না তাই প্রেশার কুকারে সেদ্ধ করিনি দেখুন টোটাল আমি দু গ্লাস জল মানে ছশো মিলিলিটার জল ব্যবহার করেছি এবার ডালের যে ফেনাটা যেটা নোংরা বলা হয় খারাপ পদার্থ ওটা ওপরে উঠে এসছে ওটা হাতার সাহায্যে আমি তুলে তুলে ফেলে দিচ্ছি এটা অবশ্যই ফেলে দেবেন আর এখানে এই রান্নায় হলুদের ব্যবহার কোথাও বলা হয়নি তাই আমি হলুদ ব্যবহার করিনি আপনারা হলুদ ব্যবহার করতে পারেন শুকনো লঙ্কা দিতে পারেন আরও বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন রান্নাটা তো সহজ হওয়াই উচিত আর নিজের স্বাদ মতোই করা উচিত তাই না সেই জন্য এই রান্নায় আপনি আপনার মতো করে মডিফাই করে নিতেই পারেন তাতে কোনো অসুবিধে নেই আমি চেষ্টা করেছি এই রেসিপিটা ফলো করার পরিমাণ আর পরিমাপটা আমি নিজের মতো করে দিয়েছি এবার হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালটা এই ডালটায় দুধ চিনি ঘি এগুলো আলাদা স্বাদ গন্ধ পুরনো দিনের ঐতিহ্যবাহী যে একটা ফ্লেভার পুরোনো দিনের একটা স্বাদ আনবে একটা নিরামিষের দিনে এই ডালটা খেতে দারুণ লাগবে কুড়ি মিনিট পর ডালটা সেদ্ধ হয়ে গেছে ফাটা ফাটা করে সেদ্ধ হবে ডালটা ঢেলে নিলাম বাটিতে যদি এই রেসিপি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন একটা কমেন্ট করে জানাবেন আপনার সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার আমি কড়াইতে ঘিটা ঢেলে নিয়েছি ঘিটা গরম হবে একটু দু মিনিট সময় লাগবে দু মিনিট লো মিডিয়াম ফ্লেমে রাখলেই ঘি গরম হয়ে যাবে এবার আমি তেজপাতাগুলো দিয়ে দিলাম তেজপাতাগুলো ছিঁড়ে দিয়েছি আদা বাটা দিয়ে দেব এই ডালের সাথে না নিরামিষ দিনে কোনো পোস্ত কোনো ভাজা বড়া আমার তো খুব বড়ার সাথে খেতেই ভালো লাগে এই ডালটা এটা দারুণ লাগবে খেতে একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল ভালো করে খুন্তির সাহায্যে ভেজে নিচ্ছি আদা বাটাটা একটু যদি কড়ায় লেগেও যায় আদা বাটাটা যেহেতু মিডিয়াম ফ্লেমে আছে কোনো অসুবিধে হবে না ডালটা ঢেলে আবার খুন্তি দিয়ে মিশিয়ে দেবেন আদা বাটাটা একটু ভাজা ভাজা হলে তেজপাতাটা ভাজা ভাজা হলে খুব সুন্দর লাগবে গন্ধটা এই রান্নাটায় বাঙালি ছাপ স্পষ্ট বাঙালি আনার স্বাদ স্পষ্ট তাই আজকের দিনে এই রান্নাটা বেছে নিলাম এবার আমি পুরো সেদ্ধ ডালটা ঢেলে দিয়েছি ডালটা ঢেলে আমি ভালো করে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে আরেকবার এটা কোনো হলুদ দিলাম না কারণ এই ডালটায় কোনো হলুদ দেওয়ার কথা লেখা নেই আপনারা ইচ্ছে করলে হলুদ দিতে পারেন বাষট্টি মিলিলিটার দুধ আছে দুধটা যখন অ্যাড করবেন একদম লো হিটে করে নেবেন কারণ অনেক সময় রান্না রান্নাবান্নায় দুধ অ্যাড করলে কিন্তু ফেটে যায় দুধ তো দুধটা অ্যাড করে দিলাম ডালটা একটু পাতলা হয়ে গেল এবার দিয়ে দিলাম চিনি চিনিটা মিশিয়ে নিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হবে ডালটা ঘিয়ের গন্ধ থাকবে আদা আদাপাটা তেজপাতার গন্ধ এবার ডালটা রান্না কমপ্লিট হয়ে গেছে ডালটা এবার বাটিতে ঢেলে নেব এখানেই শেষ না আর একটু টুইস্ট আছে যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবেন তাহলে সবার আগে কোনো রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন আর এখন শেষে এক টি স্পুন ঘি মিশিয়ে সার্ভ করে দিচ্ছি গরম ভাতে একটা নিরামিষের দিনে বা আমিষের দিনেও কোনো বড়ার সাথে পাপড় ভাজার সাথে দারুণ লাগবে এই বাঙালিয়ানার স্বাদে ভরপুর অপূর্ব ভাজা মুগ ডালের ডাল পড়ো কেমন হলো রান্নাটা আর খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ